মুভি আমরা সবাই দেখি, গল্পের বইও আমরা প্রায় সবাই পড়ি, আপনিও নিশ্চয়ই পড়েন। এই ঘটনাটা যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা আপনি খুব ভালোমতো রিলেট করতে পারবেন, আমি আশা করি দর্শকরা রিলেট করতে পারবে, যে প্রায় প্রত্যেক গল্পে, জীবনের গল্পে এমন একটা অধ্যায় থাকে যেখানে মানুষ খুঁজে পায় না যে তিনি আসলে কি করবে, এতটাই কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যায় যে চারদিকে অন্ধকার, একটা আলোর জন্য অপেক্ষা করে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সেই আলোটা কি মাহমুদউল্লাহ রিয়াদ? হয়তোবা 2019 ক্রিকেট বিশ্বকাপের পর গৌতম ভট্টাচার্য, ভারতীয় সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, একটা কথা বলেছিলেন যে অর্ধ শতাব্দী পর নিচে নেমে দেখলাম ক্রিকেট সেই জীবন দরিয়াতেই মিশে আছে। যে বেন স্টোকস 2016 বিশ্বকাপে হারিয়ে দিয়েছিলেন, সেই স্টোকসই ইংল্যান্ডকে 2019 বিশ্বকাপ জেতালেন। রিয়াদের সাথে সেটা খুব ভালোভাবে রিলেট করা যায়। টুর্নামেন্ট শুরুর আগে আমরা রিয়াদকে নিয়ে অনেক কথা বলেছি, অনেক আলোচনা হয়েছে। রিয়াদের আসলে বিশ্বকাপ দলে থাকারই কথা ছিল না। সেই রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে এমন একটা ম্যাচে, যেখানে বাংলাদেশের মাস্ট উইন গেম, সেখানে এমন একটা ইনিংস খেলেন যে ইনিংস বাংলাদেশকে বিশ্বাস যোগালো যে হয়তোবা বাংলাদেশ এই ম্যাচে লড়াই করতে পারবে, জিততেও পারে হারতেও পারে আমরা এখনো জানি না, বাট লড়াইটা করতে পারে। লড়াই করার মতো একটা সংগ্রহ রিয়াদ দিয়ে গেলেন এবং রিয়াদ বোঝালেন আসলে জীবনের রোলার কোস্টারে তিনি আসলে এখন পর্যন্ত জিতেই গেলেন। কারণ টুর্নামেন্ট শুরুর আগে তাকে নিয়ে আমি বলছিলাম যে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, আমরাও অনেক সমালোচনা করেছি, আলোচনা করেছি, সব কিছু ঠিকঠাক। রিয়াদ কিন্তু একটা কথাও বলেননি। রিয়াদ জানতেন তার কাজটা মাঠে, তাকে মাঠেই কাজটা করতে হবে। আমি জানি দর্শকরা সবাই সমর্থন করেছেন রিয়াদের সাথে সাথে, বাংলাদেশ যদি কোনোভাবে এই ম্যাচ জেতে তাহলে রিয়াদ জিতবেন, রিয়াদের সাথে সাথে যারা তাকে সমর্থন করেছেন দর্শকরা তারাও জিতবেন। তাসকিনের ব্যাটিং নিয়ে কী বলবেন? তাসকিনের নামকে কি একটু চেঞ্জ করে দিয়ে আজকে বলা যায় যে তাসকিন? না, বলা যেতেই পারে, কারণ তিনি যেভাবে আসলে ব্যাটিং করেছেন, আমরা টেল ইন্ডিয়া নিয়ে অনেক কথা বলছেন যে টেল ইন্ডিয়ার ব্যাট থেকে রান আসছে না, অন্য দলে টেল ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করছেন, বাংলাদেশের টেল ইন্ডিয়া ওইভাবে ব্যাটিং করতে পারছেন না। তাসকিনকে আমি যদি আপ টু দ্য মার্ক নাও বলি, তারপর তাসকিনের থেকে আমরা যেটা আশা করেছিলাম আগের কয়েক ম্যাচের পারফরমেন্স বিবেচনায়, তার থেকে তাসকিন আজকে ভালো খেলেছেন, ভালো শট খেলার ট্রাই করেছে। যে শটটায় তিনি আউট হয়েছেন সেই শটটাও ছয় হতে পারতো, আসলে তাকে আনারই ব্যাটসম্যান মনে হয়নি। সো তাসকিন একটা ধন্যবাদ প্রাপ্য এখানে, এবং অবশ্যই শেষে মুস্তাফিজ যে সাপোর্টটা দিয়েছে সেটাও ধন্যবাদ প্রাপ্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে শরীফুল লাস্টে যেভাবে চার পাঁচটা বল সেখানেও কিন্তু আমাদের 8-10 রান বেশি হয়েছে। সো শরীফুল একটা ধন্যবাদ প্রাপ্য। আসলে টেল ইন্ডিয়ার থেকে আসলে যে ব্যাটিংটা আশা করা যায় সেটাই আমরা আজকে পেয়েছি, এবং সেই জন্যই কিন্তু 50 ওভার খেলতে পেরেছি। আমার মনে হলো যে অনেকদিন পর আমরা 50 ওভার ব্যাটিং করলাম। আমার দর্শকদেরও সেটাই মনে হয় যে আজকে অনেকে হয়তো ভাবেছিলেন যে বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারবে না, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ আসলে 50 ওভার ব্যাটিং করলো। এটাই এখন পর্যন্ত 2-3টা প্রাপ্তির মধ্যে একটা ইনিংসের। 50 ওভার বাংলাদেশ দল খেলেছে সেটা তো অবশ্যই একটা প্রাপ্তির ব্যাপার, এখানেও কিছুটা মন খারাপের ব্যাপার আছে কিনা, কেননা বাংলাদেশ অলমোস্ট 180টা বল ড্রপ দিয়েছে, তার মানে 30 ওভার বাংলাদেশ কোনো রানই করতে পারেনি। প্রথম 3টা ফ্রিড এক রানও করতে পারেনি, চতুর্থ ফ্রিড যেটা সেটাতে 1 রান করেছে। নিউজিল্যান্ডের ফিল্ডিং অবশ্যই অনেক ভালো করেছে, তো এই ব্যাপারগুলো কিছুটা পিছিয়ে দিয়ে এলো কি বাংলাদেশকে ম্যাচ থেকে এই সময়? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুব তাড়াহুড়া করে আসলে। শুরু থেকে যদি আমরা দেখি লিটন দাসের ওইভাবে আউট হয়ে যাওয়া প্রথম বলে ইনিংসের, এবং নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো তারা ওয়ার্ল্ড কাপে প্রথম বলে উইকেট নিল আসলে, এবং ওই সময়ের সিচুয়েশনটা দেখে মনে হচ্ছিল আসলে তারাও বিশ্বাস করতে পারেনি আসলে লিটন দাস ওই সময় এই শট খেলে আউট হয়ে যাবে। তারপরে যেটা হয়েছে খুব তাড়াহুড়া করেছে, আমার মনে হয় দর্শকরা আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ প্রথম দিকে টপ অর্ডারে যেসব শট খেলে আউট হয়েছে সেসব শট আসলে তাদের খেলার কথা ছিল না, বা খেলা ওই সময় উচিত ছিল না। কারণ আমরা দেখছিলাম যে টপ অর্ডারে রান পাচ্ছে না, আজকে কিন্তু সেটাই হলো, আমরা 50-60 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলেছিলাম। এখন দর্শকরা বলতে পারেন যে সাকিব আল হাসান ওই সময় ওই রকম শট খেলে কেন আউট হলেন? সাকিবের আউট হওয়ার মা ওই শট খেলার একটাই যুক্তি আসলে, সাকিব ক্যাম্প করছিলেন, সাকিব উইকেটে থাকতে পারছিলেন না, সাকিব চেষ্টা করছিলেন যে উইকেটে যেতে আমি থাকতে পারছি না, টিকতে পারছি না, ডিফেন্স করতে পারছি না, আমি অ্যাটাকিং ক্রিকেট খেলি, 10-20-15-20 যে কটা রানই আসে দলের জন্য ভালো হবে আসলে। সাকিব দলের কথা চিন্তা করে এরকম শট খেলেছেন। তারপরও দর্শকরা প্রশ্ন তুলতেই পারেন, সমালোচকরা প্রশ্ন তুলতেই পারেন, তারপর আমি এইখানে সাকিবের পক্ষ নিচ্ছি, কারণ সাকিবের ওই সময় আসলে কিছু করার ছিল না। আপনি জানেন, আপনি বিশ্বাস করবেন কি না, কিন্তু আমি নেক্সট কোশ্চেনটাই ভাবতেছিলাম যে আমি করবো যে সাকিব আল হাসানের পাগলামি ব্যাটিং নিয়ে। আপনি উত্তর নিজেই দিয়ে দিয়েছেন। আলোচনা আমরা খুব বেশি লং করবো না, কেননা কিছুক্ষণের মধ্যেই আবারও খেলা শুরু হবে। জাস্ট এই মুহূর্তে এতটুকু আশা আমরা করতে পারি, দুজনে করতে পারি, আপনারাও করতে পারেন যে বাংলাদেশ এই ম্যাচটা জয় দিয়ে শেষ করুক।